রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে আগরতলা শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে আগরতলা পুর নিগম, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েতগুলি। গত 2019 সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল আখাউড়া রোড স্থিত কাটাখালের ড্রেন সংস্কারের কাজ। দীর্ঘদিন ধরে চলছে আধুনিক প্রযুক্তিতে ড্রেনের নির্মাণ কাজ, বর্তমানে প্রায় শেষের পথেই সেই নির্মাণ কাজ। আখাউড়া খাল সংস্কারের কাজ শুক্রবার সরজমিনে পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব এবং পৌর নিগমের বিভিন্ন আধিকারিকরা। ড্রেনের নির্মাণ কাজ খতিয়ে দেখার পর মেয়র জানান, খালে বাঁধ দিয়ে কাজ করার ফলে জল জমা হয়ে থাকে আর সেখান থেকেই হয়তো আগরতলা শহরে মশার বাড়বাড়ন্ত। তবে মশার অত্যাচার কমাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে পৌর নিগম। স্প্রে মেশিনের মাধ্যমে মশার বংশ ধ্বংস করার কাজ চলছে। আখাউড়া রোড স্থিত কাটাখালের ড্রেন সংস্কারের কাজ শেষ হলে শহরবাসী মশার অত্যাচার থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে বলে ওইদিন জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। এটা দেখার জন্য এসেছি কতটা অগ্রগতি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আগরতলা শহরে প্রায় সময় অনেক ব্যক্তি অভিযোগ থাকে যে মশার উপদ্রব বেড়েছে। আমরা যেটা পর্যবেক্ষণ করলাম, আমাদের ধারণা হয়েছে যে এখানে কাজ করার জন্য কাজ করতে বাদ দিয়ে দিয়ে কাস্টিং করতে হবে, সেটা কিছুটা করতে হবে, সেটা শহরবাসীর এটা মেনে নিতে হবে। কিন্তু বেশি পরিমাণে মশার উপদ্রব হচ্ছে, আমাদের ধারণা হচ্ছে যে যদি আমরা ক্লিয়ার করে দিই তো এটা হয়তো আমরা মানতে পারি। এদিকে চিন্তা করে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং আমরাও আমাদের যারা এজেন্সি কাজ করছে ওদের সঙ্গে কথা বলে আমাদের যারা আধিকারিক কর্মী কথাগুলো সিদ্ধান্ত হয়েছে সবকে দুদিন করে পাটটা কাটা হবে, যাতে জলটা স্বাভাবিক ফ্লো থাকে। তাহলে যে জলটা জমা তার থেকে মশা তৈরি হয়, সেই কারণে মশার উপদ্রবটা বেড়েছে। আমাদের এমনিতে আগরতলা পৌর নিগমে প্রতিটি ওয়ার্ডে পকিং মেশিনের মাধ্যমে মশা তাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। আমাদের স্প্রে মেশিন আছে, আমাদের আলাদা লোক আছে। সার্বিক আমাদের আগরতলা পৌর ধারাবাহিকভাবে প্রোগ্রাম প্রতি বছরই চলে, প্রতি সময় চলে। এবার যেটা আমরা লক্ষ্য করলাম, আমাদের মনে হয়েছে যে এই কারণে মশার উপদ্রব বেড়েছে, সেই কারণে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আজকে পর্যবেক্ষণ করেছি। বিভিন্ন আমাদের পিডব্লিউডি ইঞ্জিনিয়ার আছে, চিফ ইঞ্জিনিয়ার সাহেব, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এজেন্সি বলা হয়েছে যে যাতে জল যাতে না জমে সেদিকে লক্ষ্য রেখে কাজটা করা, কাজটা বন্ধ করা যাবে না, কারণ কাজটা অনেকদিন ধরে চলছে, এটার উপর নির্ভর করছে অনেকটাই। এদিকে ডেটটা হয়ে গেলে সার্বিকভাবে আগরতলা শহর পারমানেন্টলি মশার উপদ্রব বন্ধ হয়ে যাবে। এই কাজটা কবে নাগাদ শেষ হতে পারে? কথা বলেছেন সামনে দু এক মাসের মধ্যে শেষ করবে। কাজটা দীর্ঘদিন ধরে চলছে এবং পিডব্লিউডির কাজ এভাবে আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও ড্রেন বাঁধ দিয়ে এইভাবে কাজটা করা, না না, এটা বিষয়টা এরকম, বিষয়টা হচ্ছে কি খালি জায়গা থাকলে একদিকে, এখানে প্রতিটি বাড়িঘর আছে, ওদের এই বাড়িঘরগুলি রক্ষা করার পর কাজগুলি করতে হচ্ছে। সেক্ষেত্রে যারা এজেন্সি নিয়েছে বা পিডব্লিউডি যারা দায়িত্বে আছে বা আমরা যারা দেখছি, কিছুটা অসুবিধা হচ্ছে, কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছে। বড়ো কাজ করতে গেলে এটা আগরতলায় প্রথম বড়ো একটা এত বড়ো খাল যেটা আমরা কভার ড্রেন করা হচ্ছে, এটা একটা বিশাল কাজ, এটা সময় দিতেই হবে আর কিছুটা কষ্ট সেটা মানুষকে করতেই হবে, কারণ এটা খালি জায়গার মধ্যে ড্রেন না, এটা প্রতিটি বাড়ি আছে, এগুলিকে রক্ষা করে ড্রেনগুলি করতে হচ্ছে। তারপর বর্ষা, স্বাভাবিক যান চলাচল রক্ষা করা, ড্রেনের ফ্লো রক্ষা করা, সব দিকে রক্ষা করা কিছুটা সময় লাগবে, তবু আমি বলবো যে ভালো কাজ হচ্ছে। আগামী দু এক মাসের মধ্যে আখাউড়া খাল সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলে শুক্রবার আশা প্রকাশ করেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।